ফাটায়া দিছে ভাই, প্রিয় তোমার সিনেমা দিয়ে সাকিব একেবারে ফাটায়া দিছে। আসসালামু আলাইকুম, চশমাটা আবার পরে লই। অনেকেই কইছিল সাকিব গানের এই সিনেমা অর্থাৎ প্রিয় তোমার সিনেমাটা নিয়ে বলতেছিল। শুরুতে যখন ফার্স্ট লুক প্রকাশ পাইছিল, কিছু মানুষ কইছিল যে সাকিব খান নাকি শাহরুখ খানের পাঠান নকল করছে। তাদের উদ্দেশ্যে আজকে একটা ছবি নিয়ে আইতেছি, একবারে প্রমাণ করে দিবে সাকিবের ওই লুকটা কি পাঠানের ছিল না সাকিবের নিজের সিনেমার লুকেই নিজে আনছে। আমি যদি ভুল না করে থাকি, এই যে স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, এই যে ছবিটা, এই ছবিটা আজ থেকে আরও প্রায় 13 বছর আগের ছবি। সিনেমাটার নাম দামি বলে দেই, সিনেমাটা অনেকেই দেখছেন, ভালোবাসার লাল গোলাপ, যেখানে পূর্ণিমা সহ অপু বিশ্বাস ছিল, সাকিব ডাবল ক্যারেক্টার করছিল। মনে আছে এই লুকের যে ছেলেটা, এ লাস্টে মারা যায়, পূর্ণিমার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। তো এই যে সিনেমাটা মানুষের হৃদয়ে গাইতা ছিল, এই সিনেমাটা ভালোবাসার লাল গোলাপ সিনেমা। আর এই যে এখন আজ থেকে প্রায় 12 বছর অর্থাৎ 13 বছর আগের সাকিব আর এহনের সাকিবের মধ্যে একটু তফাত দেখাই। চেহারাটা আগে একেবারে ফুলের মতো ঝকঝকা ছিল দেখতে, এখন তার চেয়েও আরও ঝকঝকা লাগে। হ্যাঁ ভাই, ঠিকই ধরছেন, এইটা হয়েছে সাকিব খান। সুতরাং এখানে পাঠানরে নকল কইরা সাকিব যে তার নিজের চুলের স্টাইল করছে, এইটা সম্পূর্ণ ভুয়া কথা, ভ্রান্তি কথা, ভুল কথা। হ্যাঁ ভাই, টোটালি একবারে ভুল কথা, এইটাই বাস্তব, এইটাই সঠিক, যে সাকিব খান কাউরে অনুকরণ করিয়া সিনেমা করে না, সে তার নিজের স্টাইলে, নিজের স্টাডিজমে সে সিনেমা করে। তো এখন আমরা একটু চলে যাই সাকিব খানের ক্যারিয়ারের, যে 24টা বছর হয়ে গেল আর এখনও ঠিক সেইভাবে 18 বছর রাজত্ব করে আইতেছে একাধারে, এই বিষয়টা নিয়ে দেখছি। আমাদের সিকন আলী ভাইও মুখ খুলছে, সিকন আলী ভাই বলছে, একটু আগে দেখলাম একটা ইন্টারভিউতে যে সাকিব ভাই এমন খেলা দেখাইছে যেই খেলা নায়ক মান্না, রাজ্জাক সাহেব, সালমান শাহ সাহেব বা অনেক সিনিয়র আর্টিস্ট যারাও আছেন তারাও দেখাইতে পারে নাই একেবারে 18 বছরে একটানা রাজত্ব করিয়া লাস্ট পর্যন্ত সিনেমা হিট করা, শুধু খালি হিরো নিজে একা একা টাইনে নিয়ে যাওয়া সিনেমা, এটা দ্বিতীয় কারো দ্বারা সম্ভব ছিল না, হয় নাই, হবে না, অনলি সাকিব খান। আহ ভাই, ঠিকই শুনছেন, অনলি সাকিব খান, সে ছাড়া এটা সম্ভবই না, একেবারে সব ধোয়া দিছে, সব খাইয়া দিছে সাকিব, একাই খাইয়া দিছে সব। এই ছেলেটা ভাই নিজের এত সুন্দর কইরা, এতভাবে গইরা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ কইরা এই যে একটা জায়গায় দাঁড় করছে, এখন সে একটা কথা বলছে, এই কথাটা আদৌ সত্যি কথা যে জঙ্গলের সবসাইতে উঁচা গাছটারই নাকি জ্বরে ভাঙে, তো সাকিবের ব্যাপারটাও ঠিক সেম ওই রকমই ভাই, ওই রকমই। সাকিবের পিছনে কিন্তু সব সময় মানুষ লাইগা আছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস সাকিবের পিছন লাইগা আছেই সব সময়, কারণ সব সময় চায় যে সাকিবের স্টাডিজমরা ধোয়া দিবে। আরে ভাই, সম্ভব না ওইটা, ওই যে দীর্ঘ 20 বছর ধইরা তো এই মানুষটা এই একাধারেই রাজত্ব করতেছে, সুতরাং তারে ভাঙ্গা দেওয়া বা তারে শুভ্র বিচূর্ণ করে দেওয়া এটা কোনোভাবেই বোধগম্য না ব্যাপারটা। হ্যাঁ ভাই, কোনোভাবে এটা আমার মাথায় খেলে না যে সাকিব রে বাংলাদেশ থেকে কোনোভাবে কিছু একটা করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ সে তার কাজ রে দিয়ে মানুষের প্রমাণ দিছে, সে চাপাবাজিতে না, মুখের ভাষায় না, কাজের মাধ্যমে জবাব দিয়ে মানুষের হাত ভাঙিয়া দিছে যারা তার পিছন লাগছে। সুতরাং এইখানে সাকিবের সাথে কোনো রকমের কইরা পাঙ্গা নিয়ে কোনো ধরনের ওই যে কইলো না বসের ডায়লগটা, যে বসের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। তো আমি ওইটাই দেখছি, সাকিব ভাই যেটা প্রমাণ দিছে বারবার, আমি ওইটাই দেখছি যে সাকিব খান তার নিজের জায়গা থেকে সবসময় স্ট্রং, সবসময় অটল, সুতরাং তারে নামানোর কোনো সিস্টেম নাই নাই নাই। এখন কিন্তু বহু মহারথীরা সাকিবের প্রশংসা গায়, কিন্তু একটা সময় এই মহারথীরাও তার পিছনে লাগছিল, তারা নিয়ে নানান কথা কইতো,
আজকে তারাই সাকিবের সুনাম গায়। তো এইটার মানে বুঝতে হবে যে ওই যে কইছিল না যে জঙ্গলের সবচাইতে বড় গাছ, তো ওইটাই সাকিব। আর একটা কথাও সে কিছুদিন আগে বলছিল যে বোবারই তো শত্রু হয় বেশি। তো সাকিব খান কিন্তু আসলেই বোবা মানুষ, সে সবসময় তার কাজের ভালোবাসে, কে তারে কি কইল না কইল এগুলো দেখেই না, এগুলো কেয়ারই করে না বেচারা। সে সবসময় তার কাজ নিয়ে ভাবে কিভাবে সে ভক্তদেরকে নতুন কিছু দিতে পারবে। তো তার শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন আর সে বোবা হয়ে থাকবে না, এখন সাকিবের জবাব দিবে তার ভক্তরা। ভাই, আমরা যারা নিঃস্বার্থভাবে ভালোবাসি তারা নিয়ে কথা বলি, আমরা বলবো সব সময় তারা নিয়ে কথা বলবো, তার বিরুদ্ধে কোনো অন্যায় দেখলে আমরা যা পায়া পড়বো তাতে আমাকে বিন্দু মাত্র লাভ থাকুক আর না থাকুক, কারণ এই মানুষটা এত কিছু দিছে আমাকে, ওই মানুষটা সিনেমার জন্য এত কিছু করছে, নিজের এত ত্যাগ তিতিক্ষার পরে আজকের 24 বছরের ক্যারিয়ারটারে সে দাঁড় করছে এত দূর একটা পর্যায়ে। আমরা তারা উইস না করে যদি তার পিছনে লাগি তাইলে তো আর হয় না। সব কিছুতে যদি তার এইভাবে প্রমাণ করতে যান আপনারা, তাহলে আপনারা বারবার ব্যর্থ হয়েছেন, তারপরে ওই মানুষটার পিছনে লাগে লাভ কি? তারে কাজ করতে দেন তার মনের ইচ্ছা মতে, সে ভালো করতেছে আরো ভালো করবে, ভালো করতেছে আরো ভালো করবে, তারে সুযোগ দেন। বাংলাদেশের অমিতাভ বচ্চনের খাতায় নাম লেখাবে সাকিব খান আজ থেকে কিছুদিন পরে, বইলা দিলাম আমি এটা। তো তারে নিয়ে আর কোনো ধরনের ট্রল সমালোচনা চলবে না, মানবো না মানবো না। সাকিব খান আপনি এগিয়ে যান, আপনার গতিতে আপনি এগিয়ে যান, আপনার পিছনে আমরা আছি, সব সময় থাকবো, আপনার প্রতি অগাধ ভালোবাসা কমবে না, এটা কমান না, এটা সে অনেক দিন আগ থেকে উঠে আপনার প্রতি ভালোবাসা ছিল আমার। আমার আপনার ভালোবাসার মানুষ যারা আপনারা ভালোবাসা, তারা কিন্তু একদিন দুই দিন আপনার প্রেমে পড়ে নাই, অনেক অনেক বছর আপনার হৃদয়ে পয়সা আপনার ভালোবাসছে। এই ভালোবাসার দাম আপনি যেভাবে দিতেছেন ঠিক এইভাবে দিয়ে যান, আপনি আরো উপরে উঠবেন। ভাই, আরো আরো অনেক উপরে উঠবেন আপনি, আপনার হিসাবে আলাদা, বাংলা সিনেমা একদিকে আপনি একদিকে, আপনার ভালোবাসা আলাদা। আপনি যদি কোনো সিনেমায় এমনি খালি খারাপ থাকেন ওই সিনেমাই দর্শকরা দেখবে, আমরা দেখবো। যারা বলে যে সাকিব খানের জন্য সিনেমা হিট হয় না, তারা কি বুঝে সিনেমা? অনেক মানুষ আপনার চেহারা দেখতে যা ভাই, হ্যাঁ নায়ক আপনি নায়ক, এইটা মানতে হবে আমাদের, দেখতে হবে বুঝতে হবে শিখতে হবে, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এই প্রজন্মের, বর্তমান সময়ের অনেকের আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।